কল্যাণী এই পক্ষ থেকে আবারও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশ পেয়েছে পাঁচ দশ দু তারিখে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগগুলি হবে একটির ক্ষেত্রে বেতন রয়েছে বাইশ হাজার আটশো টাকা এবং আরেকটি পোস্টের ক্ষেত্রে বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা এইজ লিমিট তিরিশ বছরের মধ্যে থাকতে হবে উভয় ক্ষেত্রেই হ্যাঁ দুটি ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখব এই বিজ্ঞপ্তিটিতে প্রথমেই যে পোস্টে নিয়োগের কথা দেখব যেটির ক্ষেত্রে বাইশ হাজার আটশো ষাট টাকা বেতন রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে লাগবে উচ্চ মাধ্যমিক পাস ইন সায়েন্স সাবজেক্টস প্লাস ওয়ান ইয়ার রিকোয়ার্ড এক্সপেরিয়েন্স ইন এ রেকগনাইজড অর্গানাইজেশন অর টু ইয়ার্স ফিল্ড এক্সপেরিয়েন্স ইন গভর্নমেন্ট রেকগনাইজড অর্গানাইজেশন আপনার যদি বিএসসি ডিগ্রি থাকে তাহলে তিন বছরের এক্সপেরিয়েন্স হিসেবে ট্রিট হবে পোস্টের নাম ফিল্ড ওয়ার্কার টোটাল দুটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে পরের যে পোস্টটি রয়েছে সেটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে হাই স্কুল ভ্যালেন্ট উইথ ফাইভ ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন রিলেটেড ফিল্ড ফ্রম এ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর

কমপ্লিট করতে হবে স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এটিকে ফিল করে নেসেসারি ডকুমেন্ট সহ আপনাদেরকে এই ইমেল আইডিটিতে পিডিএফ ফরম্যাটেতে অ্যাপ্লিকেশন সেন্ড করতে হবে এবং অ্যাপ্লিকেশন সেন্ড করার শেষ তারিখ কুড়ি দশ দু হাজার তেইশ শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে পাবেন এবং তারপরে ইন্টারভিউয়ের ডেট এবং ভেনু ওয়েবসাইটটিতে প্রকাশ পাবে বলে জানিয়েছে অফলাইন মোডেতে ইন্টারভিউটি রয়েছে সুতরাং যারা আবেদন করছেন এই ডিটেলস একবার থেকে ডাউনলোড করে নিজে দেখুন এবং রেগুলার বেসিসে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন আর এই পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন কল্যাণী এমস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে